এম্বুলেন্সত যাব লাগে রোগী, যায় সুডাংকাত। সুডাংকাত বেপারীর বুদ্ধিত হতবাক অসম আরক্ষী, কি যাব লাগিছিল কইছে কি সপনতো এটা নভবা কারবার। মরিয়নীত লাখ টকার সুডাংকাত, এম্বুলেন্সত নি ধরা পড়িল সুডাংকাত বেপারী। নতুন পদ্ধতি, নতুন উদ্ভাবন চুরি করার, কিন্তু প্রথমটো পদক্ষেপতেই বিফল হল তিনিটাকৈ সুডাংকাত বেপারী। নম্বর প্লেটবিহীন এখন এম্বুলেন্সেরে ডিমাপুরের পর অসমের মাজেরে নাগালেন্ডর মন জিলালৈ সুরাংকৈ সরবরাহ করেছিল লক্ষাধিক টকার সুডাংকাত। মরিয়নীর গিবন অভয়ারণ্যর সমীপর উদরালিত ধরা পড়িল এম্বুলেন্স খন, লগত আছিল এই তিনটা সুডাংকাত বেপারী। কোর পা নিছিলে বস্তু কোত পায় কোত পায় আপনি জানে আপনার গাইড আছে কোপা নিছাম ডিমাপুর পাই এম্বুলেন্সর এটা আপনি কাট লৈ আইছে এম্বুলেন্সত মই এম্বুলেন্স মেডিকেলত চাকরি করু মেগিলো মু অফিসার মু কিন্তু সুবিধা দিছে এবা তো লাস্ট টাইম এটো কিমান কিমান নিছিলে আগত আনিছিলে এনেকে অপরে ভাবে কিমান দিন আপনি কেলে আনিম লাস্ট টাইম মই রিটায়ার হইছো রিটায়ার মানে আপনি মোর কাই আছে আপনার অফিসে এনেকে অপরে ভাবে কিমান সময় আনিছে কিমান দিন পানি আছে এনেকে অপরে ভাবে কাট আজি ফাস্ট একাংশ স্থানীয় যুবকে এম্বুলেন্সখন আবদ্ধ করে সমজাই দিলে বন বিভাগক, আটক করিলে পি লনিয়া, মুপা আর বেনুধর গগৈ নামৰ লোকজনক। দূরর আলিয়েদি এনেক প্রায় কাঠভর্তি গাড়ি নিশা আর দিনের ভাগত পার হয়ে আইছে, কিন্তু আরক্ষী সকলো জানিও দেখা পায়ও কোনো ধরনের আজিলেকে ব্যবস্থা গ্রহণ করা নাই। কমিশনের অঙ্ক নে আরক্ষী সুরাংকাত কি বস্তু বুঝি নাপায় রাইজে জানিবলে এতিয়া বাকি নাই। এম্বুলেন্সত কাঠ সরবরাহ করা ঘটনায় পোহর আনিছে গোপনে সুরাং সামগ্রী সরবরাহ করার নতুন কৌশল। নকছাৰীৰ পৰা জ্যোতি প্ৰসাদ গগৈৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।